السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي ونسلم على حبيبه الكريم، أما بعد. দূরের এবং কাছের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে মাছরাঙ্গা টেলিভিশনের প্রাত্যহিক বিশেষ আয়োজন মহানবীর শিক্ষা। ছোট্ট সোনা মনিদের জন্য আমাদের এই আয়োজনে আমাদের সাথে আমাদের ছোট্ট বন্ধুরা আছেন, আপনাদের ছোট্ট সোনামণিরাও নিশ্চয়ই আমাদেরকে দেখছেন। আমরা আজকে আলোচনা করব রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ। আসুন আমরা আমাদের এই ছোট্ট বন্ধুদের সাথে পরিচিত হই। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে আলোচনা করব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ। এই পবিত্র মাহে রমাদান, এটা একটা বরকতময় মাস, তাই না? রমজান মাস তোমাদের কেমন যাচ্ছে? ভালো? আলহামদুলিল্লাহ। এই রমজান মাসের সিয়াম সাধনার পাশাপাশি আমরা যদি একটু শিখতে পারি নবীজির জীবন থেকে, সাহাবাই কেরামের জীবন থেকে, তাহলে কিন্তু আমাদের আরও অনেক বেশি ভালো লাগবে। এবং এই শিখার জন্যেই আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। শুরু করব কিন্তু কোরআনে করিম তেলাওয়াত দিয়ে। বলো তো কে তেলাওয়াত করবে? তুমি, মোহাম্মদ আশফাক আহমেদ, তুমি কোরআনে করিম তেলাওয়াত করবে, তাই না? আচ্ছা, তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালি ওয়া উয়ুন وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ। আচ্ছা, কোরআনে কেরিমের তেলাওয়াত অনেক সুন্দর লেগেছে না? আচ্ছা, তোমরাও তেলাওয়াত শিখবে, কেমন সবাই? এবং প্রতিদিন তেলাওয়াত করতে হবে, একটু একটু করে শিখতে হবে, পড়তে হবে এবং পরিবারের সবাইকে শিখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ইসলামের বীর বাহাদুর ছিলেন। ওনার সম্পর্কে একবার পেয়ারা নবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ওমর, তুমি যেই রাস্তা দিয়ে হেঁটে যাও, পরবর্তী 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান চলাফেরা করে না। সুবহানাল্লাহ। আশ্চর্য না বিষয়টা? এতটা ভয় করত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং তিনি এই মর্যাদা নবীজির উসিলায় পেয়েছেন। নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এই মর্যাদা দিয়েছেন। ওই যে বলছিলাম যে ওমরের নাম উচ্চারণ করলেই আমাদের মনে মনে একটা বীরত্বের কথা চলে আসে। ওমর মানে বীর, ওমর মানে বাহাদুর, ওমর মানে সাহসী। যেদিন হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেই দিন থেকে নবীজি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার শুরু করেছেন। হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্ব পর্যন্ত
নবী ইসলাম প্রচার করতেন গোপনে যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেদিন থেকে ইসলাম ধর্ম প্রচার শুরু করেছেন প্রকাশ্যে সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ তার মানে হযরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণ করাটা এটা ইসলামের অনেক উপকার হয়েছে অনেক উপকারী ছিল ইসলামের জন্য হযরত ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওমর সহ তখন 40 জন মুসলমান হয়েছে মানে হযরত ওমর ছিলেন ইসলাম ধর্ম গ্রহণকারী 40 তম সাহাবী 40 জন পরিপূর্ণ হওয়ার পরে নবীজি তখন প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার শুরু করেছেন তাই না আচ্ছা আমরা কোরআনী কারীমের তেলাওয়াত তো শুনলাম তোমরা তো আরো আছো তোমরা আর কেউ কিছু বলবে না কিছু বলতে চাও তুমি বলবে তিনজন হাত তুলেছো তোমরা তোমরা বলবে বলার জন্যই তো আমাদের অনুষ্ঠান নবীজি হযরত ওমরকে অনেক পছন্দ করতেন অনেক ভালোবাসতেন এবং হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন ওমরের মুসলমান হওয়ার জন্য এবং দোয়াটা ছিল এরকম যে আল্লাহ দুই ওমরের এক ওমরকে দিয়ে আমার ইসলামকে কি করে দাও শক্তিশালী করে দাও এই দুই ওমর ছিল একজন ওমর ইবনে খাত্তাব আরেকজন আবু জেহেল তার নামও ছিল ওমর কেমন তো দুইজনের যে কোনো একজন চেয়েছেন নবীজি আল্লাহর কাছে কিন্তু নবীজির মনে মনে ছিল যে ওমর ইবনে খাত্তাব হলে আমার দ্বীনের জন্য আমার ইসলামের জন্য অনেক বেশি উপকারী হবে কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করেছেন হযরত ওমরের জন্য এবং নবীজির দোয়ার ফসল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক আছে তুমি জানি কি বলতে চেয়েছিলে কুমজাত দোয়া ঠিক আছে বলো আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া মাশাআল্লাহ আরও শিখবে শুধু ঘুম যাওয়ার দোয়া শিখলে হবে না ঘুম থেকে উঠার দোয়াও আছে খাওয়া দাওয়ার দোয়াও আছে ঘর থেকে বের হওয়ার দোয়া আছে ঘরে ফিরে আসার দোয়া আছে তাই না সব শিখতে হবে কেমন তোমার এই দোয়াটা শুনে খুব খুশি হয়েছি এইদিকে জানি কে কি বলতে চেয়েছিলে তুমি কোন দুরুদটা বলবে তুমি নামাজের মধ্যে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মাশাআল্লাহ বলো মাশাআল্লাহ এই দোয়া এই দুরূদ শরীফটা কিন্তু নামাজে পড়া হয় তাই না জি আচ্ছা আমরা সবাই নামাজ তো পড়ি তাই না তোমরা যারা ছোট আছো তোমরাও নামাজ পড়বে সবাইকে শিখতে হবে কারণ নামাজ সবাইকে পড়তে হবে তাই না জি আচ্ছা আজকে তো কোনো সঙ্গীত শোনা হলো না তোমরা কেউ সঙ্গীত শোনাবে আমাদেরকে আচ্ছা তুমি কি নাম তোমার নাজিমউদ্দিন হাবিব পড়ো মাহে রমজান মাহে রমজান বারো মাসের একটি মাস মাহে রমজান যে মাসেতে নাজিল হলো পবিত্র কুরআন রোজা রাখো ওহে মুমিন আল্লাহ ফরমান ইবাদতে কাটাও সবে মাহে রমজান মাহে রমজান মাহে রমজান পড়েছি হাদিসে আল্লাহর বাণী প্রতিদান দিবেন আল্লাহ সকলে জানি রোজা সবাই রাখো প্রভুর আদেশ মানো রাখলে রোজা পাবে খুদা কোরআনের বয়ান ইবাদতে কাটো সবে মাহে রমজান মারহাবা বলো হ্যাঁ রমজান মাস ইবাদতের মাস বলো কিসের মাস ইবাদতের মাস ইবাদতের মাস যে যত বেশি ইবাদত করবে তত বেশি আল্লাহ সন্তুষ্ট হবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে
ইবাদতের তৌফিক আরো বাড়িয়ে দেন সবাই আমিন বলো আমিন আমিন হযরত ওমর একজন বীর বাহাদুর কিন্তু চলাফেরা করতেন একেবারেই সাধারণ তিনি কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা হযরত আবু বকর পরে তিনি খলিফাতুল মুসলিমিন এবং দীর্ঘ সময় ধরে তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন খলিফাতুল মুসলিমিন ছিলেন তখন উনি অর্ধ পৃথিবী শাসন করেছেন অথচ খুব সাদামাটা চলতেন কোনো বাসভবন ছিল না ওনার জন্য রাষ্ট্রীয় খুব একটা প্রটোকলও ছিল না একবার দূর দেশ থেকে একজন পথচারী খলিফাতুল মুসলিমিনকে দেখার জন্য এসেছে মদিনা শরীফ মানুষকে জিজ্ঞেস করলেন যে আপনাদের খলিফাতুল মুসলিমিন কোথায় আমি একটু ওনাকে দেখতে এসেছি তো তিনি এভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ওই যে আমাদের খলিফাতুল মুসলিমিন তো কাছে গিয়ে দেখলেন তিনি চাটাইয়ের বিছানার ওপর শুয়ে আছেন গ্রামের মধ্যে চাটাইয়ের বিছানা আছে না চাটাইয়ের বিছানার ওপর সাদামাটা শুয়ে আছেন তো বিশ্বাস করতে পারছিলেন না যে এইটা খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসনকর্তা এইভাবে থাকে তো সালাম দিলেন তারপরে হযরত ওমরের সাথে কথা বলে তিনি নিশ্চিত হলেন যে হ্যাঁ তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছো এত বড় রাষ্ট্রপতি কিন্তু এত সাদামাটা জীবন যাপন শুয়ে আছেন চাটাইয়ের বিছানার উপরে সে কারণে নবীর শিক্ষায় আলোকিত শিক্ষিত যারা তারা নবীর সাহাবায়ে কেরাম তাদের জীবনে কোনো অহংকার ছিল না কোনো আড়ম্বরতা ছিল না একেবারেই সাদামাটা জীবন যাপন করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আচ্ছা বাবু তোমার নাম জানি কি গোলাম মুস্তাফা হামিদ কি বলবে তুমি তাশাহুদ তাশাহুদ বলবে আচ্ছা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ واشهد ان محمدا عبده ورسوله ما شاء الله التحيات আমরা শুনেছি এটা নামাজের কোথায় জানি পড়ে বসার মধ্যে না তাই না নামাজে বৈঠকে পড়ে আমরা হযরত ওমর সম্পর্কে কথা বলছিলাম তাই না জি হযরত ওমর ইসলাম গ্রহণের এই ঘটনাটা কিন্তু আমাদের বলা হয় নাই হ্যাঁ হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নবীজির বিপক্ষে ছিলেন একবার তলোয়ার নিয়ে নবীকে আক্রমণ করার জন্য বের হলেন রাস্তার মধ্যে একজনের সাথে সাক্ষাৎ হলো জিজ্ঞেস করলেন কোথায় যাও বললেন ইসলামের নবীকে খতম করে দেওয়ার জন্য যাচ্ছি তখন ওই ব্যক্তি বললেন যে তুমি যে ইসলামের নবীকে শেষ করতে যাচ্ছ তোমার নিজের ঘরের খবর নিয়েছ বললেন তোমার বোন এবং তোমার ভগ্নিপতি দুজনেই তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে বললো বলো কি হ্যাঁ বিশ্বাস না হলে গিয়ে দেখো হযরত ওমর ফারুক রেগে মেগে তাড়াতাড়ি গতি পরিবর্তন করে রাস্তা পরিবর্তন করে বোনের বাড়িতে গেল বোনকে গিয়ে পেলেন কোরআনে করিম তেলাওয়াতরত অবস্থায় কোরআন পড়ছে সূরা তাহা কোন সূরা তাহা সূরা তাহা পড়ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন এটা কি কোরআন সে বন্ধ করল বলল এটা পবিত্র কোরআনে করিম তোমরা কি ধর্ম ছেড়ে দিয়েছ বললেন না আমরা ধর্ম খুঁজে পেয়েছি এতদিন পরে আমরা একটা সত্য ধর্ম পেয়েছি ওটাকে আমরা গ্রহণ করেছি এ কথা শুনতেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণভাবে বোন এবং ভগ্নিপতি দুজনকে মারতে শুরু করলেন একেবারে বেহুশ করে ফেলার মতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রহার করার পরে হঠাৎ মনে হলো
যে আমার বোন কি জন্য পড়ছিল একটু শুনে দেখি সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ তখন বললেন যে তুমি জানি কি পড়ছিলে একটু তেলাওয়াত করে শোনাও তো বললেন এটা হলো আল্লাহর কোরআন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনি কেরিমের দ্বারা এত বেশি প্রভাবিত হলেন এখান থেকে সরাসরি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন হযরত উমর ফারুক তলোয়ার নবীজির কদমে রেখে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আপনি আমাকে ইসলাম ধর্ম দীক্ষিত করুন এবং আমি আপনার সাহাবী হতে চাই বাস হযরত উমর ফারুক সেই দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্দর ঘটনা না এটা ইনশাআল্লাহ তোমরা বড় হলে আরো শুনবে আজকে আমরা এই পর্যন্তই ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারো দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে কেমন সম্মানিত দর্শক এই ছোট্ট সোনামণিদের সাথে কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আজ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু